আইটিআই অ্যাডমিশন 2024 আইটিআইতে অ্যাডমিশনের জন্য আবারও বিরাট সুযোগ। তোমরা পরপর দুটো সুযোগ পাচ্ছ আবারও নতুন করে আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা বেশি র্যাঙ্কের জন্য হাল ছাড়িয়ে দিয়েছিলে, তোমাদের জন্য আবারও বিশাল অপরচুনিটি তোমাদের সামনে চলে এসেছে নতুন করে চয়েস ফিলিং। বা যাদের টেট পছন্দ হয়নি তারাও এক্ষেত্রে বিশাল অপরচুনিটি পাচ্ছ। ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল, লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর আইটিআই রিলেটেড গভর্নমেন্ট জব প্রিপারেশন অ্যান্ড কলেজ এক্সাম প্রিপারেশন। ওয়েবসাইটে একটা আর্জেন্ট নোটিশ বলে পপ আপ এসেছে, এখানে স্পষ্টতই এখানে লেখা আছে, দেখো, এ নিউ চয়েস ফিলিং শ্যাল বি কন্ডাক্টেড ফ্রম 5ই সেপ্টেম্বর টু 7ই সেপ্টেম্বর ফর এম গ্রুপ অনলি ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআইস। প্রিভিয়াসলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো অপশান ফর চয়েস টু আপগ্রেড। প্লিজ ডু নট ইনিশিয়েট এনি চয়েস ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর কারেন্ট সিট। এখানে বলেছে দেখো 5 থেকে 7 তারিখ, মানে এই সামনে 5ই সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। যারা কলেজ পাওনি তারাও করবে, এবং যে সমস্ত স্টুডেন্টরা কলেজ পেয়েছো তোমাদের স্টেট পছন্দ হয়নি স্টেট চেঞ্জ করতে চাইছো তারাও করতে পারবে এখানে, এবং যারা স্টেট পছন্দ হয়ে গেছে তারা যেন না করে সেটাই এখানে বলে দেওয়া হয়েছে। তো সামনে 5ই সেপ্টেম্বর আর 7ই সেপ্টেম্বর মোট 2 দিন তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র এম গ্রুপের স্টুডেন্টদের জন্য। তো এখানে দেখো একটা নোটিশ অপশানে আসলে নিচের দিকে, ঠিক এই নোটিশ পপ আপ এলে দেখো এই নোটিশ ফর নিউ কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন আইটিআই, দেখে নেবো সেই নোটিশে কী রয়েছে। সেই নোটিশে স্পষ্টতে লেখা রয়েছে যে 5ই সেপ্টেম্বর টু 7ই সেপ্টেম্বর তোমাদের চয়েস ফিলিং চলবে। প্রিভিয়াস যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, তোমাদের কলেজগুলো সিলেক্ট করতে পারবে, এবং সেই চয়েস ফিলিংয়েরও ভিত্তি করে সপ্তম সিট অ্যালটমেন্ট বা সপ্তম রাউন্ড রেজাল্ট প্রকাশিত হবে 10ই সেপ্টেম্বর, এবং যারা সিট পেয়ে যাবে তাদেরকে পেমেন্ট করে তোমাদের সিটকে বুক করতে হবে 10ই সেপ্টেম্বর টু 12ই সেপ্টেম্বরের মধ্যে। প্রিভিয়াস যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই তোমাদের করতে হবে, এবং তারপরেও যারা কলেজ পাবে না তাদের ক্ষেত্রেও 14ই সেপ্টেম্বর আবারও তোমাদের সিট প্রকাশিত হবে, মানে তোমাদের এখানে অষ্টম সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে, বোঝা গেল। এক্ষেত্রে শুধুমাত্র যারা কলেজ পায়নি তাদেরকে নিয়ে এই লাস্ট সিট অ্যালটমেন্টটা প্রকাশিত হবে। 14 থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে বাই থ্রু অনলাইন পেমেন্টের মাধ্যমে। এবার দেখো কেন এত বারবার কেন চয়েস ফিলিং হচ্ছে, বারবার কেন অ্যাডমিশানে আবার সুযোগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি একটাই ভুল করছে ক্যান্ডিডেটরা, সেটা হচ্ছে কি আমি কালকের এই 3 জন প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলাম 3টে কলেজে, তো ওনারা বললো যে স্টুডেন্টরা এই বছর যে সিস্টেম রয়েছে যারা অ্যাবসেন্ট করছে এই অ্যাবসেন্ট যদি মিনিমাম 2 থেকে 3 দিন যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে ওর সিটটা টোটালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা কলেজ পেয়ে গেছিলো এই ভেবে 1-2 দিন গিয়ে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসে আর যাচ্ছে না, যে ক্লাস ভালো হচ্ছে না এখন যাবো না, এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এমনও শুনেছি যে মাত্র 20খানা সিটের মধ্যে 4জন স্টুডেন্ট কন্টিনিউ, আর বাদবাকি সবার সিট হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে ডিউ দেয়ার অ্যাবসেন্ট। অর্থাৎ তোমাদের যারা আইটিআই অ্যাডমিশান নেবে তোমাদের কিন্তু একটা কথা মনে রাখবে, যতদিন না তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এগুলো কিন্তু রেজিস্ট্রেশন না, কলেজে আলাদাভাবে একটা ভেরিফিকেশন বায়োমেট্রিক দিয়ে একটা ওটিপি দিয়ে একটা রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু অ্যাবসেন্ট করবে না। অ্যাবসেন্ট করলে কী হবে, তোমাদের সিটটা কী হবে বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি এইভাবেই এই কারণের জন্যই এতগুলো সিট বা এতগুলো রাউন্ড পরপর হতে চলেছে। তো এগুলো যে এই বছর সিস্টেমটা হচ্ছে পুরো সিস্টেমেটিক, প্রতিদিনের অ্যাপ প্রেজেন্ট হচ্ছে কী হয় সিস্টেমে তুলতে হয়, সিস্টেমে তুললে কী হয় 2 থেকে 3 দিন যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে সেই ক্যান্ডিডেটের টোটালি অ্যাডমিশান থেকে বাইরে করে দেয়, সেই জন্য তাহলে ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে এই বছরের জন্য কাল হয়ে গেছে আর এতবার অ্যাডমিশানের সুযোগ পাচ্ছে। তবে এটুকু মনে রাখো তোমাদের এইবারে লাস্ট তো প্রায় 62-63 হাজার র্যাঙ্ক পর্যন্ত কলেজ পেয়েছে ছেলেরা, কিন্তু তোমরা শেষ আশা রাখতে পারো
আরও দুটো যেহেতু চয়েস ফিলিংয়ের উপর ভিত্তি করে দুটো রাউন্ড রয়েছে, তোমরা হচ্ছে চয়েস ফিলিং করবে প্রত্যেকে, যারা পাওনি বা যারা ট্রেড হচ্ছে পছন্দ নেই তারাও করো, তাহলে হচ্ছে তোমাদের কলেজ পাওয়ার চান্স অনেকটা বেশি। কি বললাম, 20খানা সিটের মধ্যে 4 জন পেজেন্ট এতগুলো কাউন্সেলিং হওয়ার পরও। সো এই বিষয়ের উপর যদি নজর রেখে তুমি যদি চয়েস ফিলিং করো তো অনেকটাই আশা রাখতে পারো তোমাদের কলেজ পাওয়ার জন্য। আর তোমাদের কলেজ এর অ্যাডমিশান সম্পর্কিত বা চয়েস ফিলিং সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য আমাদেরকে কল করতে পারো, আমাদের ডিসক্রিপশানে দেওয়া নম্বর রয়েছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে কল করতে পারো। ওকে, চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যে সমস্ত স্টুডেন্টরা নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তো আমাদের যাবতীয় ইনফরমেশান আইটি রিলেটেড আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি।